হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ভ্লগস। আজকে আমাদের ভ্লগে আমরা কভার করব সুস্বাদু নামের একটি দোকান। আমরা যতদূর শুনেছি এই দোকানে সেই সমস্ত জিনিস পাওয়া যায় যেগুলো আমরা ব্যাঙ্গালোরে সচরাচর পাই না। সো আজকে আমাদের প্ল্যান সুস্বাদুকে এক্সপ্লোর করা। থুড়ি কাল্টিভেট করতে হবে মশাই। দোকানটার এক্স্যাক্ট লোকেশন হচ্ছে বেলন্দুরে সেন্ট্রাল মলের অপোজিটে যে সার্ভিস রোড আছে, সেই সার্ভিস রোডের শেল পেট্রোল পাম্প আছে ঠিক তারপরেই। এই চত্বরের কাছাকাছি আসলেই আপনার নাকে ভেসে আসবে কলকাতার অথেন্টিক স্ট্রিট ফুডের একটা স্মেল, এবং আপনি ভাবতে বাধ্য হবেন যে হিয়ার ইজ এ স্মল বেঙ্গল ইন বেঙ্গালুরু। চলুন সবার আগে আমরা চোখ বুলিয়ে নিই সুস্বাদুতে কি কি পাওয়া যায়। এইখানে আপনি পাবেন বাঙালি গ্রসারিজ, এই ধরুন বাঙালি স্ন্যাক্স, ফর এক্সাম্পল চিড়ে ভাজা, চাল ভাজা, মুখরোচকের চানাচুর, নিমকি, পাপড়ি, ঝুড়ি ভাজা, প্রজাপতি বিস্কুট, আরও কত কি। গরমকালের তেষ্টা মেটানোর জন্য হাজির আমপান্নার শরবত, কলকাতার বিরিয়ানি বানানোর জন্য সব রকম ইনগ্রেডিয়েন্টস, সর্ষে, পোস্ত, সুস্বাদুতে রয়েছে একটি বইয়ের কাউন্টার যেখানে আপনি পাবেন বর্ণ পরিচয় থেকে শুরু করে বাংলা ম্যাগাজিন, বাংলা কমিক্সের বই, আরো কত কিছু। বিভিন্ন ধরনের বাঙালির মিষ্টিও আপনি এখানে পাবেন। এই সমস্ত গ্রসারির মধ্যে আমি যে জিনিসটা দেখে সবথেকে এক্সাইটেড হয়েছিলাম সেটা হচ্ছে পৌচংয়ের সস এবং কলকাতার অথেন্টিক কাসুন্দি। সুস্বাদুতে দশকর্মা আইটেমের স্টকও প্রচুর। এখানে আপনি বিয়ে থেকে শুরু করে অন্নপ্রাশন এবং যে কোনো পুজোর জন্য সব কিছু আইটেমই এইখানে পেয়ে যাবেন। আমরা একজন কাস্টমারকে তো পেয়ে গেছি এখানে, দেখা যাক ওনার কি বক্তব্য। আপনি ব্যাঙ্গালোরে কত বছর আছেন? বেশ কয়েক বছর আছে, মানে এখানে কি আপনার মেয়ে থাকেন? ওকে, আর আপনি এখানে ব্যাঙ্গালোরে মোটামুটি যত বছর আছেন আপনি বাজার টাজার তো নিশ্চয়ই করতে যান। সুস্বাদু কেমন লাগছে? সুস্বাদু ভালো লাগছে খুবই। আমি খোলার পর থেকে এখানে আসি এবং এখানে সবকিছু একবারে পেয়ে যাই বলে সুবিধে, এখান থেকে জিনিস নিয়ে ব্যবহারও ভীষণ ভালো। সুস্বাদুতে বিক্রি হওয়া প্রতিটি আইটেম কলকাতা থেকে নিয়ে আসা হয়। আমাদের চোখের সামনে আনবক্সিং করা হয় সদ্য ডেলিভার্ড কলকাতা থেকে আসা মাছ, মাংস এবং সবজি। সুস্বাদুর বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে আপনি পেয়ে যাবেন মাছ মাংসর জন্য একটি ডেডিকেটেড দোকান। বাঙালির পছন্দের এমন কোনো মাছ নেই যা আপনি এইখানে পাবেন না। তাছাড়াও পেয়ে যাবেন দেশি চিকেন এবং রেওয়াজি মাটন।
আপনার নাম শৌভিক সাহা শৌভিক আপনার সুস্বাদুতে এক্সপেরিয়েন্স কেমন খুবই ভালো আর প্রায় মাঝে মধ্যে এখানে আসি আমার বাড়ির ডিসটেন্স থেকে যদিও এটা অনেকটাই বেশি কিন্তু তাও এত ভালো মোটামুটি কত কিলোমিটার আমার বাড়ি এখান থেকে প্রায় 15 বটেই ওয়াও ইলেকট্রনিক সিটিতে আমার বাড়ি দ্যাটস গ্রেট আর আপনি মোটামুটি এখান থেকে যে সব মাছগুলো পান কোয়ালিটি কেমন খুবই ভালো কোয়ালিটি স্পেশালি আমি খুব মাটন লাভার তাই জন্য আমি এখান থেকে যে রেওয়াজি মাটনটা পাই সেটা ব্যাঙ্গালোরে আমি কোথাও পাই না তো অবভিয়াসলি সেটার জন্য আমি ম্যাক্সিমাম টাইম এখানে আসি প্লাস বেঙ্গলি কালচারের লাইক নস্টালজিক ফুডস যেগুলো আমি নিচে ওদের স্টোরে পাই সেগুলো সব জায়গায় এখানে ব্যাঙ্গালোরে পাওয়া যায় না তো ওভারঅল ইটস রিয়েলি এ গুড প্লেস এইখানে সব থেকে বেস্ট জিনিসটা হলো সুস্বাদুর ফাস্ট ফুড কাউন্টার এবং দেয়ার টেক অ্যাওয়ে সেকশন হ্যাঁ আপনি ঠিকই দেখছেন এটা কলকাতার মাটন বিরিয়ানি হাই What's your name? Kaushik. Kaushik, how's your experience in Shushadu? Been good so far. Okay, what are you buying today? I'm buying some shingara aloo chop and some chow mein. Okay, aloo chop, chow mein ki Kolkata style hai? Yes. আর আলু চপ কি এখানে ব্যাঙ্গালোরে আর কোথাও পাওয়া যায় বলে মনে হয় পাওয়া যায় না সো দ্যাটস আই এম ট্রাইং হিয়ার টু সি হাউ ইট ইজ আই হোপ ইট উইল বি গুড থ্যাংক ইউ কি আমরা সুস্বাদুর পূজাকে পেয়ে গেছি পূজা তোমার কি বক্তব্য আছে ভিউয়ার্সদের জন্য সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করো এখন আপাতত আমরা রয়েছি আমাদের দশকর্ম সেকশনে এটা এখানে দশকর্মের মধ্যে যেমন পূজোর জিনিস রয়েছে তেমনি বিয়ে অন্নপ্রাশন সমস্ত কিছু এখানে পাওয়া যাবে দেখতেই পাচ্ছেন আপনারা টোপর রয়েছে এখানে তত্ত্বের ট্রে রয়েছে কুলো আছে মেয়েদের মাথার মুকুট ছেলেদের মাথার মুকুট ওইদিকে মেয়েদের গাছ কৌটো রয়েছে সব রকম জিনিসই আপনারা পেয়ে যাবেন বিয়ের যাবতীয় যা যা জিনিস লাগে ইনফ্যাক্ট মাটির জিনিস যেটা সব থেকে আমাদের ডিমান্ডিং অনেকেই বলে আমাকে মাটির থালা মাটির গ্লাস এগুলোও রয়েছে শুধু আপনাদের জন্য আনতে চলেছে আম একদম কলকাতা স্পেশাল মানে আমাদের কলকাতায় যা যা ভ্যারাইটি পাওয়া যায় আমের যেগুলো ব্যাঙ্গালোরে আপনি পাবেন না হিমসাগর ল্যাংড়া আরও অন্য অন্য রকম আম এখানে এসে আপনারা দেখে নিজের হাতে করে পছন্দ করে কিনে নিয়ে যেতে পারবেন খুব শিগগিরই আমরা সেটা আনতে চলেছি সবার কাছে অনুরোধ রইল একবার আমাদের শপে এসে ঘুরে যাওয়ার জন্য আশা করি ভালো লাগবে আমরা ছোট্ট কলকাতাকে দুটো ফ্লোরের মধ্যে আনার চেষ্টা করেছি আর আপনাদেরও যদি কিছু এক্সট্রা ডিমান্ড আরও কিছু আনানোর সাজেশন থাকে সেটাও আমাদেরকে এসে জানাতে পারে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দি এন্ড আর এই বিরিয়ানির ওপর লোভ দিতে দিতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে আপনার ব্যাঙ্গালোরের বাঙালি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিও এখানেই শেষ করছি